আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ই এডুকেশন ডিএস চ্যানেল। আপনাদের সবাইকে আমার ই এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এটা হচ্ছে সিভিক ওয়ানের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমি প্রশ্ন মানে 2021 সালের প্রশ্নগুলো কিভাবে কমন পাবো বা আমি কিভাবে সাজেশন 100% কমন পাবো। আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনাদের কাছে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর এর মধ্যে আমি অনেক 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 টিপস জানিয়ে দিব। যেটা হচ্ছে যে এখানে কিন্তু কতগুলো সাল দেয়া আছে, এই সালগুলো হচ্ছে যে 2018 সাল থেকে 2010 সাল পর্যন্ত যে বিগত সালের সিভিক টু এর প্রশ্ন ছিল সেগুলোর ধারাবাহিকতা দিয়েছি। এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনারা যেন এই এই সালগুলো অনুযায়ী ভালো মতো পড়তে পারেন, আর এভাবে পড়লে আমি গ্যারান্টি দিচ্ছি 100% কমন আসবেই। আর আপনারা কি সিস্টেমে পড়বেন সেটা আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিব। আপনারা অনেকে কিন্তু জব করেন, দেখা গেছে যে টাইম পান না, আবার পরীক্ষা নিয়ে টেনশন যে কিভাবে আপনি ভালো মার্কস পাবেন। শুধু ভর্তি হয়ে গেলে তো হবে না, অনেকের ধারণা যে ওপেন ইউনিভার্সিটিতে খুব সহজেই পাস করা যায়। আসলে যারা এ ধরনের ধারণা করেন তাদের ধারণা সম্পূর্ণই ভুল। কারণ হচ্ছে যে অনেক কড়া গার্ড দেওয়া হয়। আপনারা যদি কারো কাছ থেকে দেখে লেখার আশা করে এখনও বসে থাকেন তাহলে কিন্তু বোকামি হবে। আচ্ছা যাই হোক, আমি এখন মূল বক্তব্যে চলে আসি। আপনাদের এই যে আট বড় প্রশ্ন 8টি এবং ছোট প্রশ্ন 8টি, টোটাল 16টি দেয়া আছে। আপনারা ধরেন একটা বোর্ড 2 দিন ধরে শেষ করবেন। ধরেন আপনি যদি পিছন সাল থেকে শুরু করবেন, 2018 সাল থেকে শুরু করবেন, 18 সালের আপনি আজকে বড় প্রশ্ন শুরু করলেন, 2 দিন ধরে বড় প্রশ্ন করলেন, তারপর আবার ছোট প্রশ্নগুলো খ বিভাগের ওগুলো 2 দিন ধরে করলেন, এভাবে করে আপনি প্রায় 1 মাসের মধ্যে কিন্তু এক একটা সাবজেক্ট শেষ করতে পারবেন। আরেকটা টিপস যেটা হচ্ছে যে আপনাদের প্রথম সেমিস্টার তো অবশ্যই আগে হবে, সো প্রথম সেমিস্টারে যে সাবজেক্টগুলো প্রথম দিকে এক্সাম হবে ওইগুলো আগে শেষ করার চেষ্টা করবেন। আর আমি আরও 2টা পদ্ধতি নিয়ে কথা বলবো যারা খুব শর্টকাটে মানে আরও খুব কম সময়ের মধ্যে ভালো সাজেশন চাচ্ছেন, 100% যেন কমন আসে, আমি বিকল্প আরও 2টা টিপস দিব। আর আমি আগামী মাসের শুরুতে আমি ইংলিশে 100% কমন আসে এরকম সাজেশন কিন্তু দিব। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্টসের অনুযায়ী কিন্তু আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি, সো আপনারা যদি কোনো কমেন্টস না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে রাখবেন। আমার একটি পেজ আছে, পেজটির লিংক দিয়ে দিচ্ছি নিচে, আপনারা সেই পেজেও চাইলে আমাদের পেজেও জয়েন করতে পারেন। সবাই ভালো মতো ঠিক পড়াশোনা করবেন এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে সিভিক ওয়ানের সাজেশন নিয়ে কথা বলেছিলাম, ওটার লিংক ভিডিওর নিচে দেওয়া আছে।